নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। বন্ধুরা, আজকে আপনাদের জন্য আরেকটি জব প্রোফাইল নিয়ে এসেছি আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ ব্যাংকিং অ্যাসিস্ট্যান্টের জন্য এই জব আপনাদের সামনে এসেছে। দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ আপনাদের সামনে আছে। এই জবের জন্য আপনাদের মাইনে থাকবে 12,700 থেকে 21,500 টাকা। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ ব্যাংকিং অ্যাসিস্ট্যান্টের জব আপনাদের সামনে এসেছে। এই জবটি আপনাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এই জবটি আপনাদের সামনে এসেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা আপনাদের সামনে আছে। আপনাদের ফুল টাইম জব থাকে ফ্রেশারের জন্য। এবং ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদের কাছে অনুরোধ যে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন অল করে দিন, যাতে এরপরে যে কোনো জব নিয়ে আসবো, যে কোনো প্রোফাইল নিয়ে আসবো, সব থেকে প্রথমে আপনাদের মোবাইলে আসবে এবং শেখার জন্য আপনারা সব থেকে প্রথমে সুবিধা পাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, এবং আপনারা যে এলাকা থেকে দেখছেন সেই এলাকা থেকে নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিয়ে অবশ্যই কমেন্ট করবে, যাতে এরপরে আপনাদের এলাকায় যদি কোনো জব ভ্যাকেন্সি বের হয় তাহলে আপনাদেরকে ইনফরমেশন করা যাবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে। বন্ধুরা, তাই আপনাদের কাছে অনুরোধ যে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অল করে দিন। আপনারা এখানে সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ব্যাংকিং ব্রাঞ্চ ব্যাংকিং অ্যাসিস্ট্যান্টের জন্য জব ফেসার এবং এনরোলমেন্টের নোটিশ দেখতে পাচ্ছেন, সম্পূর্ণটা আপনাদের সামনে আছে। আপনাদের কে যদি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু সম্পূর্ণটা আপনাদের সামনে আছে। এবং আপনাদের কোয়ালিফিকেশান কত থাকতে হবে? আপনাদের কোয়ালিফিকেশান এইচএস পাস এবং গ্রাজুয়েশান। দেখতে পাচ্ছেন আপনারা এইচএস পাস থাকলে আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং আপনারা দেখতে এজ লিমিট আপনাদের 18 থেকে 28-এর মধ্যে হতে হবে। আপনাদের এজ লিমিট এখানে দেখেন 18 থেকে 28-এর মধ্যে আপনাদের বয়স হতে হবে। এবং আপনারা দেখতে পাবেন স্যালারি 12,750 থেকে 21,500 টাকা পার মাস আপনাদের থাকবে। এবং আপনারা বেনিফিট কী কী পাবেন? আপনারা বেনিফিট পাবেন, ESIC পাবেন, PF পাবেন, মেডিকেল পাবেন, TF পাবেন। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আপনাদের সামনে আছে। এখানে ব্যাক অফিস, MIS, স্কুটিভি, দেখতে পাচ্ছেন রিলায়েন্স অফিসার সম্পূর্ণ আপনাদের সামনে আছে। বন্ধুরা, আপনারা জবটি অ্যাপ্লাই করার আগে সম্পূর্ণটা দেখে নেবেন। আপনাদের গুড, আপনার সম্পূর্ণ আপনার ল্যাঙ্গুয়েজ কী কী জানতে হবে? আপনাদের ল্যাঙ্গুয়েজ জানতে হবে বাংলা, ইংলিশ, হিন্দি, আপনাদেরকে এই ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আপনারা ডাইরেক্ট ইন্টারভিউ করতে পারেন, ইউ আর ক্যান কন্ট্যাক্ট দি, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এইচআর সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে এইচআর সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। এবং আপনাদের যত ডকুমেন্টস আছে সম্পূর্ণ ডকুমেন্টসটা আপনাদেরকে যে ইমেল নাম্বার দেখতে পাচ্ছেন সেই ইমেল নাম্বারে আপনাদেরকে সরাসরি সেন্ড করতে হবে। এবং আপনারা সরাসরি এইচআর সাথে এই নাম্বারে কথা বলতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অনেক অনেক সুবিধা চলে এসেছে। আপনাদের আপনাদের একটি বায়োডাটা থাকবে, সেই বায়োডাটা আপনাদের সরাসরি এখানে আপনাদেরকে সেন্ড করতে, যে ইমেল নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে আপনাদেরকে সেন্ড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কপি বায়োডাটা, অন ফট কপি পাসপোর্ট এবং ফটোগ্রাফি এবং অনেক অনেক ডকুমেন্টস যতগুলো আছে সম্পূর্ণ জেরক্স করে নিয়ে আপনাদেরকে সম্পূর্ণটা আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন সেখানে সেন্ড করতে হবে। এবং আপনাদের ডাইরেক্ট ইন্টারভিউ হবে। আপনাদের দেখতে পাচ্ছেন ফোর ডাইরেক্ট ইন্টারভিউ কল টু এইচআর, আপনারা ডাইরেক্ট ইন্টারভিউর জন্য ইয়া করতে পারেন। এবং আপনাদের দেখছে মেল ফিমেল দুজনে এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন মেল ফিমেল দুজনে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন। বন্ধুরা, সম্পূর্ণটা আপনাদের সামনে আছে। এবং আপনারা 7 দিন আগে এই জবটি আপনাদের পোস্ট হয়েছে। এবং আপনাদের 10 পাস থাকলে আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং সম্পূর্ণটা আপনাদের সামনে আছে। আপনারা কেউ যদি করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনারা সব জবের জন্য সুবিধা পাবেন। আপনারা মেল ফিমেল দুজনে এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং আপনাদের মানি থাকবে 12,750 থেকে 21,500 টাকা পার মাস আপনাদের মানি থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, এবং আপনারা যে এলাকা থেকে দেখছেন সেই এলাকা থেকে নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিয়ে অবশ্যই কমেন্ট করবেন, যাতে এরপরে আপনাদের এলাকায় কোনো জব ভ্যাকেন্সি বের হলে আপনাদেরকে ইনফরমেশন করা যাবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।